আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন কান্তি। চিকেন কান্তি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে চলুন একবার দেখে নিন। চিকেন কান্তি তৈরি করার জন্য আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার শুকনো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে কিছুটা পরিমাণে, দিয়ে দিলাম মৌরি কিছুটা পরিমাণে, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ। এগুলো ভালো করে শুকনো কড়ার মধ্যে ভেজে নেব, ভেজে এগুলো পেস্ট করে নেব মিক্সচার গ্রাইন্ডারে। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি পেস্ট করে নেব। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, 1টা রসুন পেস্ট করে নিয়েছি, এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি এই দেখুন, আর নিয়েছি ওই মশলাটা, যে মশলাটা আমি তৈরি করেছিলাম মশলাটা পেস্ট করে নিয়েছি সামান্য জল দিয়ে। চলুন এবার রান্নাটা করে ফেলি। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে সর্ষে তেল দিয়ে দেব 50 গ্রাম। আপনারা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু সর্ষে তেল দিয়ে করলে বেশি ভালো হবে। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম, এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব, আর দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে ভালো করে ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজকে এভাবে ভেজে নিয়েছি, এবার 1-1 করে মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, তারপর হলুদ আর জিরেকে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে দিলাম 2খানা টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো। এবার কাঁচা লঙ্কা আদা টমেটোকে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার লঙ্কার গুঁড়োকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম, এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1টা ছোট রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম, রসুনের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব চিকেন কান্তির জন্য যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা এবার আমি দিয়ে দিলাম। এটা হয়েছে আসল মশলা, এটা দিলে একটা সুন্দর ঘ্রাণ বেরোবে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। দশ মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এবার আমি চিকেনের মধ্যে লবণ দিয়ে দেব, কারণ আমি আগে লবণ দিইনি। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রায় হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব।
খুব সামান্য পরিমাণে আমি জল দেব। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে সব কিছু ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এইভাবে আরও 10 মিনিট আমি কুক হতে দেব। 10 মিনিট পর আবার ফিরে আসব। দেখুন আমার রান্নাটা একেবারে হয়ে এসেছে। এবার আমি একটা বাটির মধ্যে এই রান্নাটাকে নামিয়ে নেব। দেখুন আমার চিকেন রান্নাটা এরকম হয়েছে। এইভাবে কান্তি চিকেন রান্না করে বাড়িতে খাবেন। দেখবেন ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন।